আমার বাবা কত কষ্ট পাইছে, আমার বাবাই পানি চাইছে, আমরা পানিও দিতে পারি না। বাবা হারানো মৌসুমীর এমন আক্ষেপে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই স্বজন প্রতিবেশীদের। বাইতুস সালাত জামে মসজিদের ক্যাশিয়ার শামীম হাসান মসজিদ থেকে ফিরেছিলেন আগুন লাগা শরীরে। প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে ঢাকায় নিয়েও বাঁচানো যায়নি শামীমকে। বাবা হাইটা হাইটা আসতেছে, আর বাবারে তো পানি ডাইলা নিয়ে যাইছি। বাবা বলে, মা বাঁচাও আমারে মা, আরে আমার বাবার। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী শামীম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে দেশে হারা পরিবার। আমার ভাইয়ের কই চইলা গেল। বিস্ফোরণে কলেজ পড়ুয়া দুই সন্তানকে হারিয়ে দিশে হারা নুরুদ্দিনের পরিবার। নামাজে যাবার আগে সাব্বির ও জুবায়ের তাদের মাকে বলে গিয়েছিল ফিরে এসে একসাথে ভাত খাবে। আমার আগে মা, আমি আয়া, আমি আজকে না আমার বাবার লোক আমি কথা বলবো, তুমি রান্না করো, আজকে আমার ভালো লাগে না, আমরা তাড়াতাড়ি খাইয়া হইয়া থাকবো। আমি আচ্ছা বাবা, আমি রান্নাছি। দুটা সন্তান অনেক আশা ভরসা ছিল, দুটা সন্তান নিয়ে তাদেরকে লেখাপড়া করাবো, তারা সংসারে হাল ধরবে। নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকায় কান পাতলেই শোনা যাবে এমন কান্নার রোল। এক একটি লাশবাহী গাড়ি এলে তা বেড়ে যায় কয়েক গুণ। এদিকে দুর্ঘটনা কবলিত মসজিদটি ঘিরে রেখেছে পুলিশের ক্রাইম সিন টিম। দিনভর কারণ অনুসন্ধানে কাজ করেছে তদন্ত কমিটিগুলো। এই জামে মসজিদটি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য দুটি বৈদ্যুতিক লাইন ব্যবহার করত। দুর্ঘটনার রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় লাইন পরিবর্তন করছিলেন মজ্জিন, তখনই বিস্ফোরণ ঘটে। তবে সব ছাপিয়ে আলোচনায় রয়েছে এখানে নাশকতার বিষয়টি। তদন্তকারী সংস্থা তিনটি বিষয়কেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। গ্যাস, আর একটা হলো বিদ্যুৎ, এ দুটো থেকে হতে পারে বা যে কোনো একটা থেকে হতে পারে। এবং আজকে আমরা যেটা করব, যে এখানে কোনো নাশকতামূলক কিছু ছিল কি না, যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোনো মামলা কি কারণ নাম উল্লেখ করা হয়েছে? না, আমরা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করিনি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, নারায়ণগঞ্জ।